দেখুন, এখন 11টা 17 বাজে, আমি চাইছি যে বাইরের যা টেম্পারেচার, এই টেম্পারেচার ডিম ভাজা যায় কিনা সূর্যের তাপে। তো চলুন আজকে ছাদে এসেছি, একটা স্টিলের, না স্টিল না, এটা অ্যালুমিনিয়ামের পাত্র, এটাকে বসিয়ে দেওয়া হোক। তো এই পাত্রে আমরা বিনা আগুনে ডিম ভাজতে পারি কি না, তো চলুন দেখা যাক। তেলটা দিয়ে দাও, অল্প দিলেই হবে, বেশি দিতে হবে না, গরম হবে তো। ব্যাস, ঠিক আছে, এখন দিয়ে দেওয়া হলো। এবার এটাকে একটু নাড়িয়ে দিলে ভালো হতো, নাড়িয়ে দাও। হ্যাঁ, সুন্দর করে নাড়িয়ে দাও বন্ধু। এই যে তাপমাত্রা এত হারে বাড়ছে, প্রধান কারণ কিন্তু আমরাই, আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। দেখুন এখন বাজে কত, 11টা 20 বাজে, প্রায় 17-তে ছিল, তো 17 প্রায় 2.5 মিনিটের মতো লাগলো টাইম। এবার তেলটা নিশ্চয়ই গরম হয়ে গেছে, দেখুন তেলটা গরম হয়ে গেছে, নাড়ি দেওয়া হয়েছে। এবার ডিমটাকে ফাটিয়ে দিই, দেখুন দেওয়ার সাথে সাথে দেখুন সাদা অংশটা একদম সাদা হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। কুসুমটা একটু দেরি হবে, যেহেতু সূর্যের তাপ হচ্ছে, ধীরে ধীরে হবে। দেখুন অবস্থা ভীষণ গরম, ভীষণ গরম, কি অবস্থা দেখুন। তো যেটা বলছিলাম, দিন দিন যে হারে টেম্পারেচার বাড়ছে, কারণ কিন্তু আমরাই, আমরা প্রতিনিয়ত গাছ কেটে ফেলছি, তো আমাদের উচিত বৃক্ষরোপণ করা। ভীষণ গরম গরম, দেখো দেখো ফুটি, দেখো সাদা অংশটা জমে গেছে, কিন্তু কুসুমটা জমছে না। দেখুন এখন 11টা 24 বাজে, 25 হলো। দেখুন দেখি একবার কি কন্ডিশন দাঁড়িয়ে আছে এখানে। শক্ত হয়ে গেছে, উল্টি দাও এটাকে। শক্ত হয়ে গেছে পুরোপুরি, এই অবস্থা। চলে একটু টাইমটা দেখে না কত বাজে, এখন এখন বাজে 25, এই দেখো 25 25, এখন 26 হবে হয়তো বা, এই দেখো 26 হয়ে গেল। তো মোটামুটি আমার 2.5 মিনিট, এদিকে 6 মিনিট, 6 7 8, 8 মিনিটের মধ্যে দেখুন পুরো একদম শক্ত হয়ে গেছে। দেখুন পুরো শক্ত হয়ে গেছে, এই দেখুন ডিমের খোসা, আর এই দেখুন আমার পা তো রাখতেই পারছি না, বাপরে বাপ এত গরম। দেখুন, তো সবাইকে অনুরোধ করব, গাছ লাগান, প্রাণ বাঁচান।